আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকনিক্যাল এডুকেশন। তো আজকে আমরা নতুন আরও একটি প্রশ্ন নিয়ে এসেছি। সে প্রশ্নটি হচ্ছে, কোন বিন্দুতে টু আলফা কোণে কার্যত পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ মানের দুটি বলের লব্ধি এদের কি অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। দেখাও যে পি টেন থিটা ইজ ইকুয়াল টু কিউ টেন আলফা, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। দেখো, আমরা তাহলে এই যে প্রশ্নটা যেটা বলছে সেটা একটু চিত্রে রূপান্তরিত করি। আসলে চিত্রে যদি আমরা রূপান্তর করতে পারি কোনো প্রশ্নটাকে, তাহলে আমাদের সেই প্রশ্ন উত্তরটা খুবই সহজ হয়ে যায়। আর যদি কোনো প্রশ্নে সরাসরি চিত্র দেওয়া থাকে, তার মানে হচ্ছে সেই প্রশ্নটা খুবই সহজ। তা আমরা এখানে যে চিত্রটা আমরা একটু হালকা একটু এঁকেছি, এখানে বলেছে কি পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ মানে দুটা বল পরস্পরতে টু আলফা কোণে কাজ করতেছে। যদি টু আলফা কোণে কাজ করে, এখন তাদের যে লব্ধিটা, সেই লব্ধি হচ্ছে এই দুটা কোণ, এই যে মধ্যবর্তী কোণ যে টু আলফা, সেটা সমদ্বিখণ্ডকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। সেটা সমদ্বিখণ্ডকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। আমরা যদি এবার আঁকি সমদ্বিখণ্ডকটা, এটা হচ্ছে সেই সমদ্বিখণ্ডকটা যেটা হচ্ছে আমাদের এই পি প্লাস কিউর সাথে আলফা কোণ উৎপন্ন করে। এখন এই সমদ্বিখণ্ডকের সাথে আমরা বলতেছি এই দুইটা কোণ, এই দুইটা বল এর লব্ধি যেটা হবে, সেই লব্ধি লব্ধিটা এই দিকে। এখন এই লব্ধিটা হচ্ছে সেই আর লব্ধি। এখন এই লব্ধিটা কি বলতেছে, এই সম এই দুইটা কোণ মধ্যবর্তী কোণ হচ্ছে, দুইটা বলের মধ্যবর্তী কোণ হচ্ছে টু আলফা, টু আলফার সমদ্বিখণ্ডক হচ্ছে আলফা, এই আলফার সাথে থিটা কোণ উৎপন্ন করে। দ্যাট মিন্স এটা হচ্ছে কি থিটা। তাহলে সমদ্বিখণ্ডকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এইটা হচ্ছে সেই থিটা, আর এটা হবে কি আলফা মাইনাস থিটা, আলফা মাইনাস থিটা। তাহলে দেখো এইখানে কোণটা আমরা জানি। এবার আমাদেরকে প্রশ্নে বলেছে দেখাও যে পি ট্যান থিটা ইজ ইকুয়াল টু কিউ ট্যান আলফা। দ্যাট মিন্স আমাদেরকে এখানে আসলে দুইটা বল দেওয়া আছে, এখন কোন টুন এগুলো দেওয়া আছে, কিন্তু লব্ধি নিয়ে কোনো কিছু বলে নাই। ঠিক আছে, লব্ধি নিয়ে কোনো কাজ করতে হবে না, লব্ধির সাহায্যে শুধুমাত্র আমরা কোনটাকে ঠিক করলাম। এবার তাহলে আমাদেরকে এখানে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে, লব্ধির সূত্র নাকি অংশকের সূত্র? যেহেতু আমাদেরকে এখানে কোন রিলেটেড কাজগুলো করতে হবে, সেহেতু আমরা এখানে অংশকের সূত্রটা অ্যাপ্লাই করবো। তাহলে এইটা এদিকে আমরা যদি অংশকের সূত্রটা অ্যাপ্লাই করি, অংশকের সূত্রটা কি হবে, অংশকের সূত্রটা হবে পি প্লাস কিউ ডিভাইড বাই সাইন। তাহলে সাইন কি হবে, দেখো আমরা এইটা হচ্ছে সে বাহু, সে বাহুর বিপরীত কোন কোনটা, এইটা আর কি, এটা হবে। এই কোণটার মান কত দেখো, এটা হচ্ছে থিটা, আর এই কোণের মান কত, এটা না সমদ্বিখণ্ডক, এই সমদ্বিখণ্ডকে আমরা আলফা কোণ উৎপন্ন করি, এই আলফা প্লাস থিটা এতটুকুর মান। তাহলে পি প্লাস কিউ ডিভাইড বাই সাইন আলফা প্লাস থিটা, আমরা লিখি এখানে আলফা প্লাস থিটা ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ ডিভাইড বাই সাইন কি হবে। এবার এটা বলতেছি তাহলে এই কোণটা হবে সাইন আলফা মাইনাস থিটা। এখন কি করতে পারি, এখন দেখো আমরা এই যে পি মাইনাস কিউটাকে এই পাশে পাঠিয়ে দিলাম, আর সাইন আলফা প্লাস থিটাকে এই পাশে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দিলে কি হবে, পি প্লাস কিউ ডিভাইড বাই পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু সাইন আলফা প্লাস থিটা ডিভাইড বাই সাইন আলফা মাইনাস থিটা। তাহলে দেখো এখানে একটা যোজন বিয়োজনের মতন একটা আছে চিত্র। তাহলে এইটাকে আমরা আবার যোজন বিয়োজন করি, তাহলে পি আর কিউ আলাদা আলাদা পাবো আমরা। তাহলে আমরা এটাকে আবার যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন করলে হবে পি প্লাস কিউ ডিভাইড বাই পি প্লাস কিউ, উপরে করলাম যোজন তাহলে পি মাইনাস কিউ, নিচে করলাম বিযোজন পি পি প্লাস মাইনাস কিউটাকে আমরা বিযোজন করতেছি, তাহলে মাইনাস পি প্লাস কিউ। সেম ক্লাসে সেম কাজটা এখানেও করবো, সাইন আলফা প্লাস থিটা সাইন আলফা প্লাস থিটা প্লাস সাইন আলফা মাইনাস থিটা ডিভাইড বাই মাইনাস সাইন আলফা মাইনাস থিটা। দেখো এখানে কিউ আর কিউ চলে যাবে, এখানে পি আর পি চলে যাবে, তো থাকছে কি, থাকতেছে টু পি ডিভাইড বাই টু কিউ ইজ ইকুয়াল টু কি হবে, দেখো এখানে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। তাহলে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি সূত্র কি, টু সাইন এ কস বি। তো আমরা টু সাইন এ কস বি সূত্র এখানে অ্যাপ্লাই করি, টু সাইন এখানে এ সমান সমান আমরা কী ধরছিলাম আলফা, কস বি সমান সমান আমরা ধরছিলাম বি থিটা, তাহলে এখানে থিটা ডিভাইড বাই টু। এদিকে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি। এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করলে কী হবে, টু কস এ সাইন বি, তাহলে টু কস এ কস আলফা, টু কস আলফা সাইন থিটা। তাহলে দেখো এখানে টু আর টু কাটা, এখানে টু আর টু কাটা যাবে, তো থাকছে যেটা সেটা হচ্ছে দেখো সাইন আলফা ডিভাইড বাই কস আলফা সমান সমান কি টেন আলফা, আর কস আলফা ডিভাইড বাই সাইন আলফা সমান সমান কি কটা, সরি সরি, কস আলফা ডিভাইড বাই কস থিটা ডিভাইড বাই সাইন থিটা সমান সমান কি কট থিটা। তাহলে এখানে কি হচ্ছে, পি ডিভাইড বাই কিউ ইজ ইকুয়াল টু
টেন আলফা কট থিটা, টেন আলফা ইন্টু কট থিটা। এই কট থিটাটাকে যদি আমরা এই পাশে পাঠাই আর কিউটাকে যদি আমরা এই পাশে পাঠাই তাহলে আমরা কি পাবো, পি ডিভাইডেড বাই কট থিটা ইজ ইকুয়াল টু কি, কিউ টেন আলফা। আর ওয়ান ডিভাইড বাই কট থিটা মানে কি, টেন থিটা। তাহলে পি টেন থিটা ইজ ইকুয়াল টু কিউ টেন আলফা। প্রমাণ কি হয়েছে আমাদের, কি এটাই প্রশ্ন করেছিল? আমাদের প্রশ্ন করেছিল দেখাও যে পি টেন থিটা ইজ ইকুয়াল টু কিউ টেন আলফা, আমরা দেখাতে পারলাম। তা আমরা প্রথমত কি করেছি, আমরা প্রশ্নটা আরেকবার দেখি। আমাদেরকে বলেছে যে দুটি বিন্দুতে টু আলফা কোণে কার্যত পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ মানে দুটি বল এর লব্ধি এদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে, এই সমদ্বিখণ্ডক রেখা এটা এই সমদ্বিখণ্ডকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, এই যে থিটা কোণটা উৎপন্ন করেছে। তবে দেখাইতে বলছে যদি এরকম কাজটা হয়, এরকম যদি হয় তাহলে দেখাও যে পি পি টেন থিটা ইজ ইকুয়াল টু কিউ টেন আলফা। আচ্ছা তাহলে এখন আমরা কি করতে পারি, এখানে আমাদেরকে দুইটা বল দেওয়া আছে, কোণের কোণগুলোও দেওয়া আছে, তাহলে আমরা কি করব, এখানে আমরা এখানে অংশকের সূত্র অ্যাপ্লাই করব। অংশকের সূত্র অ্যাপ্লাই করলে কি হয়, এই যে আমরা জানি কি অংশের সূত্রগুলো কি, পি ডিভাইড বাই সাইন আলফা বা সাইন বিটা, পি ডিভাইড বাই সাইন বিটা ইজ ইকুয়াল টু কিউ ডিভাইড বাই সাইন আলফা ইজ ইকুয়াল টু কিউ আর ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা, এরকম টাইপের সূত্র ছিল আমাদের অংশকের সূত্র। তাহলে সেই অংশের সূত্রগুলো অ্যাপ্লাই করেছে যে এই কোণটা, সরি এই বলটা, এই বলের সাথে যে কোণটা আছে সেই কোণটা হবে না, এটার উপরে কোণটা হবে, এই উপরে কোণটা কি আলফা প্লাস থিটা, এই আলফা প্লাস থিটা। আবার এই বলটা যেটা আছে সেই বলটার সাথে যে কোণটা আছে সেটা হবে না, এটার বিপরীতে মানে এটার অপর কোণটা হবে আর কি, সেই কোণটা হচ্ছে কি আলফা মাইনাস থিটা, সেই আলফা মাইনাস থিটা। তাহলে পি প্লাস কিউ ডিভাইড বাই সাইন আলফা প্লাস থিটা ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ ডিভাইড বাই সাইন আলফা মাইনাস থিটা। তাহলে আমরা এই সূত্রটাই কি আমরা কিছুটা প্রসেস করেছি, এই যে পি মাইনাস কিউ এখানে নিয়েছি, তারপর যোজন বিয়োজন করলাম, যোজন বিয়োজনের পরে আমরা সরাসরি কিন্তু অ্যান্সারটা পেয়ে গেছি। এখানে আমরা টেন আলফা কট থিটা এদিকে ডান বাম করার পরে আমরা কিন্তু আসলে অ্যান্সারটা পেয়ে গেলাম। তো আশা করি তোমরা এই ম্যাথটা কীভাবে সলভ করতে হবে বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, ধন্যবাদ।